গঞ্জাম জেলা চিকিটি নির্বাচন মন্ডলী অন্তর্গত পাত্রপুরস্থিত মহেন্দ্র তনয়া সাংস্কৃতিক পরিষদ ভবনঠারে আজ প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্ক আহ্বান ক্রমে চিকিটি বিজেপি পক্ষরু সদস্যতা গ্রহণ অভিযান ও সেবা সপ্তাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত মনোরঞ্জন দেন সামন্তরায়ঙ্ক ধর্মপত্নী মীনা দেন সামন্তরায়ঙ্ক সভাপতিত্বর অনুষ্ঠিত এই কার্যক্রমে ব্রহ্মপুর সাংসদ শ্রীযুক্ত ডক্টর প্রদীপ পাণিগ্রাহী যোগ দিয়ে বেড়ে সম্মানিত অতিথি ভাবে গঞ্জাম জেলা বিজেপি সভাপতি সুভাষ সাহু, উপসভাপতি এ দুরুমোহন রাও, চিকিটি প্রভারী মহন্ত চিন্ময়ানন্দ দাস, ব্লক উপাধ্যক্ষ অনাদিচরণ পণ্ডিত, আদিবাসী মোর্চা সভাপতি ধনু সবর, পূর্বতন চিকিটি ব্লক অধ্যক্ষ নারসিঙ্গুল ও বরিষ্ঠ নেতা সন্তোষ পাত্র মঞ্চাসীন থিলে। সভাপতি মীনাদেন সামন্তরায়ঙ্ক দ্বারা উপস্থিত সমস্ত অতিথি মানুষ স্বাগত সম্বর্ধনা করা যাইতিলা। বিজেপি পক্ষরু চিকিটি নির্বাচন মন্ডলীর সদস্যতা গ্রহণ অভিযান আরম্ভ করিতিয়া বেলে স্থানীয় অঞ্চলের বহু সমর্থক এই অভিযানে যোগ দেই বিজেপি সদস্যতা গ্রহণ করিতিলে। চিকিটি নির্বাচন মন্ডলী প্রভারী মহন্ত চিন্ময়ানন্দ দাস, স্থানীয় মন্ডল সভাপতি ও বিজেপি সমর্থক মানুষ সদস্যতা গ্রহণ অভিযান বিষয়ে গুরুমন্ত্র দেওয়া বেড়ে আয়োজিত এই কার্যক্রমে চিকিটি নির্বাচন মন্ডলীর সমস্ত মন্ডল সভাপতি, বিজেপি সমর্থিত সমস্ত সরপঞ্চ, সমিতি সভ্য ও বহু দলীয় কর্মী উপস্থিত থিলে। এই কার্যক্রমে অজিত প্রধান মঞ্চ পরিচালনা করিতিলে। সদস্যতা অভিযানের চিকিটি প্রভারী প্রবাসী কার্যকর্তা যাচ্ছি, আমি এটি রহবু। সদস্যতা অভিযানকে ত্বরান্বিত করা আমাকে দায়িত্ব দিয়ে যাই, তাহলে আমি এটিকার স্থানীয় নেতৃত্ব ধরিকি, স্থানীয় ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি এবং মন্ডল অন্যান্য কার্যকর্তা ধরিকি এই সদস্যতা অভিযান কার্যক আমি আগুক নেবার অছি। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য অছি এক কোটির ঊর্ধ্ব সদস্য কেমি ওড়িশার এথরক আমি করবু, তেমক সেই লক্ষ্যকে নিয়েকি পার্টির নির্দেশে আমি এটিকি চিকিৎসা নির্বাচন মন্ডলীকে আজ আমি আসছি। আমি তো লক্ষ্য তো ম্যাক্সিমম লক্ষ্য এক লক্ষ ঊর্ধ্ব হওয়া দরকার, তো আমি চেষ্টা করু নিশ্চিন্ত ভাবে ইয়ে 50,000 ঊর্ধ্ব, মিনিমম 50,000 তাঁর ঊর্ধ্ব সংখ্যক আমি ভারত দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আহ্বান ক্রমে যা সদস্যতা প্রোগ্রাম রক্ষা হয়েছে সেটা বিভিন্ন অঞ্চলে করা যাইছি। আজ চিকিটিরে যে প্রভারী অছন্তি মহন্ত মহারাজ তাকে প্রভারী দায়িত্ব নিয়েছেন, তাকে আজ এইটি আসছিলেন, তাঁর অধ্যক্ষতার আজর এইটি প্রোগ্রাম অনুষ্ঠিত হল। আমি চিকিটি নির্বাচন মন্ডলীর আমি 50,000 ঊর্ধ্ব গোটে টার্গেট রাখিছু, যেহেতু 25 বর্ষ শাসন নথিল আমার এইটি, এবে আমার নুয়ারি বিজেপি সরকার আসছি চিকিটি নির্বাচন মন্ডলীরে এবং ওড়িশারে মোহন মাঝির সরকার অছি। আমি চেষ্টা করছু কেমিতি মোহন মাঝির সরকার এবং নরেন্দ্র ভাইর সরকার কেমিতি ডবল ইঞ্জিন হয়েকি কেমিতি আমার এইটি চিকিটি নির্বাচন মন্ডলীটা কেমিতি আমার এইটি সুরক্ষুরে চালিব এবং আমার এইটি কেমিতি আমি সমস্তকে ধরিকি মন ধরিকি এবং আমি কেমিতি সচেতনতা অভিযানটাকে কেমিতি আমি পুরা করবো, এইটা আমি আগুকু 5 দিনে আমি টার্গেট রাখিছু। সদস্যতা অভিযান আমার আরম্ভ হয়েছি আমার প্রিয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যিনি আমার এই মাসের 2 তারিখ আরম্ভ করাইলে প্রথম থর তাঁর নিজের 1 নম্বরের সদস্য হল, তাপরে প্রতি রাজ্যের প্রতি মানে জেলার তাপরে মন্ডল স্তরের তাপরে বুথ স্তর আজ প্রকৃতরে দীনদয়াল উপাধ্যায়ঙ্ক জয়ন্তী, তাঁক অবসরে তাঁকু পুষ্পমাল্য অর্পণ কলা পরে আমার বুথ স্তরক যাওয়া পাই এই গোটে অভিযান। প্রতি বুথে আমার মিনিমম গোটিয়ে 100টি জন আমার আজ যে ভারতীয় জনতা পার্টি নিজে আপনাইবা চাহুচার, যে নিজে গোটে রাষ্ট্রভক্ত হওয়া চাহুচার, যে সেবা করা চাহুচার, যে সেবক হওয়া চাহুচার, রাষ্ট্রর একতা অখণ্ডতা বজায় রাখিকি তাঁকর যে বিচারধারা নেইকি যে সদস্যতা গ্রহণ করা যাচ্ছেন, সেইপা আমার গোটিয়ে ট্রেনিং যেটা লা তাকে আমার বুথ লেভেলের সভাপতি মানুষ কুয়া হয়েছি যে আজ যাই যেতে পর্যন্ত 100টি বুথ মানে স্তরীয় সদস্যতা নহব সেইটু উঠবে না, সেইপা আমি গোটে টার্গেট দিয়া হয়েছি, সেইথিরে সমস্তে আমার আজ উৎসাহর মানে সহিত আমার বীনা বা মানু সামন্তরায়ঙ্কর যে কনস্টিটুয়েন্সি যে চিকিটি আসেম্বলি সেইথিরে সমস্তে আজ সহযোগ দিয়েছিলে, আউ সেমানে তলকু এবে যাবে আজ পৌঁছিবে বুথ স্তরে সেমানে 100টি প্রতি জন 100টি লাখে সদস্যতা গ্রহণ করাইবে। গঞ্জাম চিকিটিরু আলোচনা প্রকাশ, রিপোর্ট নিউজ এটোডিয়া।